সমস্ত আল্ট্রাসাউন্ড রিপোর্টকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও একটি চিহ্ন দেখতে পাননি, যে চিহ্নটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আল্ট্রাসাউন্ড রিপোর্টের ঠিক কোন জায়গাটিতে লেখা থাকে আপনার গর্ভের সন্তানের লিঙ্গ, আজকের ভিডিওর মাধ্যমে তাই জানাবো আপনাদেরকে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার হার্টবিট কেমন থাকলে আপনার গর্ভের সন্তান কি তা জানতে পারবেন, সাথে জানতে পারবেন আপনার ব্লাড প্রেশারের উপরে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যায় কিনা। তবে এগুলো তো প্রচলিত কথা, বাস্তবিক অর্থে আপনার গর্ভের সন্তান পুত্র নাকি কন্যা তাও কিন্তু অনেক সময় আল্ট্রাসাউন্ডে বিশেষ সাইনের মাধ্যমে লেখা থাকে। সেই সাইনগুলো অধিকাংশ গর্ভবতী নারীরাই পড়তে জানেন না, কিভাবে পড়বেন তা আজকের ভিডিওটি দেখলে শিখে নিতে পারবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবার এই মূল ভিডিওতে যাওয়া যাক। পুরো গর্ভাবস্থা জুড়ে আপনাকে মোটামুটিভাবে তিনটি থেকে চারটি আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন পড়তে পারে। তবে 20 সপ্তাহের আগে যে সমস্ত আল্ট্রাসাউন্ড আপনি করেন তার মধ্যে সন্তানের লিঙ্গ বোঝা যায় না, কারণ সে সময় সন্তানের লিঙ্গ ভালোভাবে বিকশিত হয় না। তাই আপনি যদি জানতেও চান যে আপনার গর্ভে সন্তানটি পুত্র নাকি কন্যা তা জানা খুব কঠিন হয়ে পড়ে। 20 সপ্তাহের পরে আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে সহজেই বোঝা যায়। ভারত ও বাংলাদেশের আল্ট্রাসাউন্ড রিপোর্টে গর্ভে সন্তানের লিঙ্গ লেখার কোনো নিয়ম নেই, কেননা এদেশে কন্যা সন্তান গর্ভে থাকলে ভ্রূণ হত্যা করা হয়। তবে অন্যান্য দেশে গর্ভে সন্তান পুত্র নাকি কন্যা তা আল্ট্রাসাউন্ড রিপোর্টেই খুব সুন্দর করে লিখে দেয়া হয় কিংবা বাবা মাকে জানিয়ে দেয়া হয়। আপনারা যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে বুঝতে চান গর্ভে সন্তানের লিঙ্গ, তাহলে আপনাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে। প্রথমত অনেকেই বলে থাকেন বাচ্চার হার্টবিট কিংবা মায়ের ব্লাড প্রেশার থেকে কিভাবে নির্ধারণ করা যায় গর্ভে সন্তানের লিঙ্গ। প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভের বাচ্চার হার্টবিট যদি 140 বিট পার মিনিটের কম থাকে বা 140 বিট পার মিনিট থাকে তাহলে গর্ভে সন্তানটি ছেলে, আর যদি 140 বিট পার মিনিটের বেশি থাকে তাহলে গর্ভে সন্তানটি মেয়ে। তবে গর্ভাবস্থার শুরুর দিকে সকল বাচ্চারই হার্টবিট বেশি থাকে। মোটামুটি দ্বিতীয় থেকে তৃতীয় ট্রাইমেস্টারে বাচ্চার হার্টবিট একটি নর্মাল রেটে চলে আসে, আর সেই সময় 2 থেকে 3টি আল্ট্রাসাউন্ড অ্যানালাইসিস করে আপনি এটি বুঝতে পারবেন যে 140 বিটের বেশি আছে নাকি কম আছে। এছাড়াও অনেকে বলে থাকেন গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে নাকি মায়ের ব্লাড প্রেশার একটু বেশি থাকে, মানে তুলনামূলকভাবে বেশি থাকে। আর পুত্র সন্তানদের মায়ের ডেলিভারির আগেও ব্লাড প্রেশার একটু বেশি থাকতে দেখা যায়, তবে কন্যা সন্তানদের মায়ের ব্লাড প্রেশার নর্মাল থাকে কিংবা একটু লো থাকতে পারে। তবে এগুলো আমি যে বললাম এগুলো কিন্তু প্রচলিত ধারণা, বাস্তবিক অর্থে এটার সাথে কতটুকু মিল আছে তা আসলে সেভাবে বলা সম্ভব নয়। কিছু মায়েদের ক্ষেত্রে মিলে, কিছু মায়েদের ক্ষেত্রে আবার মিলে না। এবারে বলছি আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনারা কিভাবে বুঝবেন বা কি পড়ে বুঝতে পারবেন। সাধারণত আল্ট্রাসাউন্ড রিপোর্টে খুব স্পষ্টভাবে লেখা থাকে না, কম সংখ্যক ডায়াগনস্টিক সেন্টারে এটি স্পষ্টভাবে লেখা থাকে। আল্ট্রাসাউন্ড রিপোর্টের একেবারে উপরের পাতায় প্রায় সময় দেখা যায় সেক্স ফিমেল লেখা আছে। অনেকে এই সেক্স ফিমেল লেখাটা দেখে বুঝতে পারেন যে হয়তো তাদের গর্ভে সন্তানটি কন্যা, আসলে কিন্তু তা নয়। এটি আসলে যিনি আল্ট্রাসাউন্ড করাচ্ছেন তার সেক্স ফিমেল, অর্থাৎ তিনি একজন মহিলা, সেটি লেখা থাকে। আল্ট্রাসাউন্ডে বেবির যে অংশটা আছে, অর্থাৎ নিচের দিকে যেখানে বেবির অবস্থা কি, প্লাসেন্টা কোন গ্রেডে আছে কিংবা বেবির মাথা কতটুকু, পানি কতটুকু আছে, সেই রিপোর্টগুলো যেখানে লেখা থাকে সেখানে অনেক সময় জেন্ডার লিখে ডাইরেক্ট মেল বা ফিমেল লেখা থাকতে দেখা যায়। এক্ষেত্রে এমন স্পষ্ট লেখা থাকলে তো আপনি বুঝেই গেলেন বাচ্চার সেক্স মেল বা ফিমেল কিনা। তবে অনেক সময় এ ধরনের কোনো কিছুই লেখা থাকে না। তবে সম্পূর্ণ আল্ট্রাসাউন্ড রিপোর্টটি আপনি একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখুন যে কোথাও ছোট্ট কিছু অ্যালফাবেট দেয়া আছে কিনা। কোথাও যদি ছোট্ট করে ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে এম লেখা থাকে এর অর্থ হচ্ছে বেবির জেন্ডার হচ্ছে মেল জেন্ডার। আবার যদি কোথাও ছোট করে এফ লেখা থাকে এর অর্থ হচ্ছে বেবির জেন্ডার হচ্ছে ফিমেল জেন্ডার। এটিও ক্যাপিটাল বা স্মল লেটার যে কোনো লেটারে দেয়া থাকতে পারে, আল্ট্রাসাউন্ড রিপোর্টের মূল পাতায় লেখা থাকতে পারে কিংবা আল্ট্রাসাউন্ড রিপোর্টের যে ফটোগ্রাফিগুলো থাকে সেগুলোরও কোথাও লেখা থাকতে পারে। এবারে বলছি অন্য কোন চিহ্নের মাধ্যমে বুঝতে পারবেন বেবির জেন্ডার ছেলে নাকি মেয়ে। অনেক সময় মেল বা ফিমেল এই ধরনের কোনো চিহ্ন না দেয়া থাকতে পারে, তবে জেন্ডার গার্ল অথবা বয় দেয়া থাকতে পারে। এক্ষেত্রে ছোট্ট করে ক্যাপিটাল বা স্মল লেটারে যদি ছোট করে বি লেখা থাকে এর অর্থ হচ্ছে গর্ভে সন্তানটি একটি পুত্র সন্তান, অর্থাৎ বেবি বয়। আর কোথাও যদি ছোট করে ক্যাপিটাল বা স্মল লেটারে জি লেখা থাকে এর অর্থ হচ্ছে পেটের বাচ্চাটি বেবি গার্ল। এই দুটো স্বাভাবিক চিহ্ন ছাড়াও
অনেক সময় বিশেষ একটি সাইন ব্যবহার করা হয়, যা আসলে মেল কিংবা ফিমেল বাচ্চার লিঙ্গকে পরিপূর্ণভাবে নির্দেশ করে থাকে। যারা সোনোলজিস্ট তারা এই সাইনটি দিয়ে থাকে ডক্টরদের বোঝার জন্য, কারণ তারা জানে সাধারণ মানুষ এই সাইন ও সিমটম সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ নয় এবং মানুষ এই সাইনটি দেখলে চিনতেও পারবে না। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই সাইনটি চিনিয়ে দিচ্ছি। আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোনো কোণে যদি এরকম একটি সাইন দেখতে পান, তার মাধ্যমে আপনি গর্ভের সন্তানের লিঙ্গটি বুঝে যেতে পারবেন। আপনি আপনার আল্ট্রাসাউন্ডের রিপোর্টটি ভালোভাবে অনুসন্ধান করুন, এমনকি সোনোগ্রাফির পাতাটিও, দেখুন কোথাও এরকম একটি চিহ্ন দেয়া আছে কিনা। গোল একটি চিহ্নের মাথায় একটি তীরের মতো, এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে গর্ভে পুত্র সন্তান আছে। সাধারণত মেল চাইল্ডের ক্ষেত্রে এমনই একটি চিহ্নের মাধ্যমে ডক্টরি ভাষায় প্রকাশ করা হয়, আর ফিমেল চাইল্ডের ক্ষেত্রে অন্যরকম একটি চিহ্ন ব্যবহার করা হয়। চলুন দেখে নেই ফিমেল চাইল্ডের ক্ষেত্রে কোন চিহ্নটি ব্যবহার করা হয়। যদি আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোনো এক কোণায় এমন একটি চিহ্ন দেয়া থাকে যেখানে শূন্যের নিচে একটি প্লাস চিহ্ন দেয়া রয়েছে, এর অর্থ হচ্ছে গর্ভের সন্তানটি কন্যা। এটি একটি সাংকেতিক চিহ্ন যার মাধ্যমে সোনোলজিস্ট এবং ডাক্তার বুঝতে পারেন গর্ভের সন্তানের লিঙ্গ কি। যারা প্রথমের দিকে আল্ট্রাসাউন্ড করেছেন, অর্থাৎ যাদের রিপোর্ট 20 সপ্তাহের কম সময়কার, তারা কিন্তু এই ধরনের চিহ্নগুলো খুঁজে পাবেন না, কারণ এই সময় গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা সোনোলজিস্টও বুঝতে পারেন না। এই চিহ্নগুলো দেওয়ার পরে অনেক সময় দেখা যায় বাচ্চার লিঙ্গ অন্যরকম হয়েছে, অর্থাৎ চিহ্নে দেয়া ছিল ছেলে, বাচ্চা হয়েছে মেয়ে, কিংবা চিহ্নে দেয়া ছিল মেয়ে, বাচ্চা হয়েছে ছেলে। কারণ সোনোগ্রাফি কিন্তু সৃষ্টিকর্তার উপরে নয়, সোনোগ্রাফিতে চেষ্টা করা হয় বাচ্চার যৌনাঙ্গ দেখে তার লিঙ্গটি বলা, তারপরেও এটি কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না, তাই অনেক সময় ভুল হয়ে যেতেই পারে। যাদের আল্ট্রাসাউন্ড রিপোর্টে এমন কোনো চিহ্ন দেয়নি, তারা আসলে কিভাবে বুঝতে পারবেন তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? বেশ কিছু আল্ট্রাসাউন্ড রিপোর্টে এমন দেয়া থাকলেও অধিকাংশ আল্ট্রাসাউন্ড রিপোর্টে এমন চিহ্ন না দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যখন আল্ট্রাসাউন্ড করা হবে তখনই যদি আপনি সোনোলজিস্টকে এই প্রশ্নটি করে নিতে পারেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, কারণ একমাত্র সোনোলজিস্ট ছাড়া আপনার ডক্টরও কিন্তু বলতে পারবে না গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। কারণ সোনোলজিস্ট যখন সোনোগ্রাফি করে তখনই শুধুমাত্র তিনি দেখতে পান গর্ভের সন্তানের লিঙ্গ, আর সেটি যদি সোনোগ্রাফির রিপোর্টে লেখা থাকে তাহলেই ডাক্তার বলতে পারবেন গর্ভের সন্তানের লিঙ্গ। তবে সোনোলজিস্ট যদি সোনোগ্রাফির রিপোর্টে এমন কোনো তথ্য না লেখেন, তাহলে আপনি পরবর্তীতে ডক্টরকে যতই প্রশ্ন করুন না কেন গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে ডক্টর কোনো কিছুই বলতে পারবে না। অনেকে এই ভুলটি করেন, আল্ট্রাসাউন্ড রিপোর্টের ছবি বিভিন্ন মিডিয়ায় দিয়ে জানতে চেষ্টা করেন যে আসলে গর্ভের সন্তানটি কি, কিন্তু তারা কেউই বলতে পারবে না, হার্টবিট দেখেও কেউ সেভাবে সঠিকভাবে আন্দাজ লাগাতে পারবে না। বুদ্ধিমানের কাজ হচ্ছে সোনোগ্রাফির সময় জিজ্ঞেস করে নেয়া। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।